চট্টগ্রাম বাসকালী আসন থেকে চার চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্নালাহে ওয়াইনা ইলে রাজিওন তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ছিলেন জানা যায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি চট্টগ্রাম এবার কেয়ার হাসপাতালে দুপুর দুইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আগামীকাল বুধবার সকাল দশটায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জমিউতুল ফালা মসজিদ মাঠে দুপুর দুইটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাসকালী সরকারি আলাউল কলেজ মাঠে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে বিকাল তিনটায় বাঁশকালী ডিগ্রি কলেজ মাঠে তার মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ উত্তর ও মহানগর বিএনপি গভীর শোক জ্ঞাপন করেছেন শহীদুল আলম চাটগার মিডিয়া